হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মৌসুমিস কিচেন। কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদের সঙ্গে কাতলা মাছের মুড়ো দিয়ে লাউয়ের একটি ঘন্টের রেসিপি শেয়ার করব। খুবই সুন্দর হয় এটা খেতে, গরম ভাতের সঙ্গে এই খাবারটি জাস্ট জমে যাবে। তাহলে চলুন স্টার্ট করি। আর স্টার্ট করার আগে আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটা আছে সেটাকে অবশ্যই ক্লিক করে নিন। তাহলে যে আমি নতুন নতুন রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব সেগুলো আপনারা প্রথমেই পেয়ে যাবেন। লাউ ঘন্ট করার জন্য আমি লাউকে এরকম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাতলা মাছের মুড়ো, এটাকে আমি লাল করে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি। আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা চেরা আর ধনে পাতা কুচি। চলুন তাহলে রান্নাটা স্টার্ট করি। রান্নাটা শুরু করার জন্য প্রথমে আমি প্যানটাকে গরম করে নিয়েছি, এরপর দিয়ে দেব প্রয়োজন মতো তেল। তেল দিয়ে নিয়ে এটা দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, আমি ছিঁড়ে দিয়ে দেব, দিয়ে দেব একটা তেজপাতা এবং ছিঁড়ে দিয়ে দেব। এই যে ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এতে আমি অল্প করে জল অ্যাড করব, কারণ আমি মশলাগুলো এতে অ্যাড করব। হাফ চামচ আদা পেস্ট আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে আবার একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, পাঁচ ছটা কাঁচা লঙ্কা আমি এরকম চিড়ে নিয়েছি, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তেল ছাড়া ছেড়ে আসার আপর দিয়ে এটাকে ভেজে নেব। এই যে তেলটা ছেড়ে এসছে, এরপর আমি এতে দিয়ে দেব যে কেটে রাখা লাউটাকে। একটু জল অ্যাড করে দিয়ে মেরে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো। দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। দু মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে অনেকটা জল বেরিয়ে গেছে, এতে গুঁড়োটাকে অ্যাড করে দেব। দিয়ে নিয়ে একটু মেরে নিয়ে আবার ঢাকা দিয়ে দেব। মিনিট পাঁচেক পর ঢাকনাটা খুলে নিয়ে অনেকটা জল রয়ে গেছে, এখনো জলটাকে শুকিয়ে নিতে হবে। তারপর আমি মুড়োগুলোকে একটু ভেঙে দেবো, নিয়ে একটু ভেঙে দেবো খুন্তি দিয়ে। ভেঙে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো, জলটা শুকিয়ে আসা অব্দি আমি এটাকে কুক করে নেব। এই যে মিনিট দুয়েক পর আমার জলটা একটু শুকিয়ে এসছে, এই অবস্থায় আমি এতে দিয়ে দেবো কোয়াটার চামচ চিনি, দিয়ে একটু মিশিয়ে নেব। দিয়ে
মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ধনে পাতা কুচি। একটু মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে দিয়ে দেব গোটা দুটো কাঁচা লঙ্কা জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে মিনিট খানেক স্ট্যান্ডিং টাইম দিলেই কিন্তু হয়ে যাবে। ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট খানেকের জন্য। এই অবস্থায় নুনটাকে চেক করে নিতে হবে। হ্যাঁ, ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে মিনিট দুয়েক পর আমার তেলটা কিন্তু উপরে চলে এসছে, তার মানে বুঝতে হবে আমার রান্নাটা ডান। এরপর আমি সার্ভিং ডিশে ঢেলে দেখাচ্ছি। এই যে তৈরি হয়ে গেল আমার কাতলা মাছের মুড়ো দিয়ে ডাবের ঘণ্ট। বাঙালিদের খুবই প্রিয় এই খাবারটি, অবশ্যই আপনারা এটা ঘরে ট্রাই করবেন, সবার সঙ্গে এনজয় করবেন। কেমন হলো আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।